সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইউরিয়া চাষের সাশ্রয়ী পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দর্শক মন্ডলী, আপনারা আপনাদের ধানের জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করছেন এবং অনেক কৃষক ভাইরাই এই রাসায়নিক সার ব্যবহার ক্ষেত্রে তাদের সারের যে অপচয় সেটি 100%, অর্থাৎ বাংলাদেশের যতগুলো কৃষক আছে সবাই এই ইউরিয়া সারের অপচয় করছেন। অর্থাৎ যে পরিমাণ প্রয়োজন সেগুলো দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার ভুলভাবে প্রয়োগের কারণে আপনার ধানের জমিতে ইউরিয়া সারের অপচয় হচ্ছে। তো আজকে আমার এই ভিডিও পুরোটি দেখতে থাকুন, তাহলে কিভাবে ইউরিয়া সার ব্যবহার করলে আপনার ধানের জমির ইউরিয়ার অপচয় রোধ করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। দর্শক মন্ডলী, আপনারা আমার পিছনে যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ধানের জমি। এই জমিতে কিভাবে সার প্রয়োগ করা হয়েছে প্রথমে সেই বিষয়টা বলি। দর্শক মন্ডলী, মূলত কৃষি বিজ্ঞানীরা বলে থাকেন যে ধান তৈরি জমি তৈরির সেচ চাষে সার দিয়ে তারপর সেচ চাষটা দিয়ে মই দিয়ে তারপর ধান রোপণ করা। এক্ষেত্রে অনেক কৃষক ভাইরা করেন ভুল, অনেক কৃষক ভাইরা এগুলো করে থাকেন। তো ধান রোপণের পরেই সবাই সার দিয়ে থাকেন। তো আজকে আমি শুধু ইউরিয়া সার কীভাবে সাশ্রয় করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইউরিয়া সার আপনারা ছিটিয়ে বপন না করে, অনেক কৃষক ভাইরা ইউরিয়া সার যে ডিশ অথবা বালতির ভিতরে ইউরিয়া সার নিয়ে হাত দ্বারা ছিটিয়ে ইউরিয়া সার প্রয়োগ করে থাকেন, এটি হলো ভুল পদ্ধতি। অনেক প্রাচীন পদ্ধতি, প্রাচীনকাল থেকে কৃষক এইভাবে করে আসছে। তো কৃষি বিজ্ঞানীরা দেখেছেন যে ইউরিয়া সার ছিটিয়ে প্রয়োগ না করে যদি ইউরিয়া সার স্প্রে করা হয়, অর্থাৎ মেশিনের সাহায্যে স্প্রে করা হয়, তাহলে ইউরিয়ার কার্যকারিতা ছিটিয়ে বপনের চেয়ে অনেক বেশি কার্যকরী হয়। এর কারণ হলো, আপনারা যখন ইউরিয়া সার মাটিতে প্রয়োগ করেন তখন এই ইউরিয়া সার মাটিতে প্রয়োগ করে শিকড়ের মাধ্যমে আপনার ধান গাছ খাদ্য গ্রহণ করে পাতায় পৌঁছে দেয়, অর্থাৎ পুরো গাছটাকে পৌঁছে দেয় শিকড়ের সাহায্যে। তাহলে মাটিতে প্রয়োগ করলেন, মাটির ভিতরে কিছু সার করলো, 100% কিন্তু শিকড়ে খাবে না, কিছু মাটিতেও অপচয় হবে, আবার শিকড়ে গ্রহণ করবে। শিকড় গ্রহণের মাধ্যমে গাছের কাণ্ডে, গাছের গোড়ায় এবং গাছের পাতায় পর্যন্ত এই খাদ্য ইউরিয়া সার প্রবেশ করবে। যদি আপনারা ছিটিয়ে না প্রয়োগ করে আপনারা যদি স্প্রে করে দেন, স্প্রে করে গাছের ধানের পাতা থেকে গোড়া পর্যন্ত এভাবে স্প্রে করে দেন পানি কমিয়ে, তাহলে দেখবেন যে ইউরিয়া সার উপরে প্রয়োগ করলে গাছের মাথা থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত আপনার ইউরিয়া সার 100% ভিজে যাবে। এই যে উপরে পড়ার কারণে এই এখান থেকেও আপনার ধান গাছ খাদ্য হিসেবে ইউরিয়া সার গ্রহণ করতে পারবে। তো এখন এইগুলো ব্যবহার করলে আপনার খরচ কী পরিমাণ কমবে? আপনারা এই যে এখন যে 20-25 দিন বয়সে 10 থেকে 15 কেজি ইউরিয়া সার আপনারা ছিটিয়ে বপন করবেন, এটা স্বাভাবিক। কিন্তু 10-15 কেজি নে, আপনারা যদি 5 থেকে 7 কেজি পরিমাণ ইউরিয়া সার আপনারা পানিতে ভিজিয়ে সেই পানি সহ স্প্রেয়ার মেশিনের মাধ্যমে আপনার জমিতে প্রয়োগ করে দেন, তাহলে কিন্তু একই কাজ করবে, অর্থাৎ একই সমান কাজ করবে। ইউরিয়া সার যেহেতু 15 দিন পর্যন্ত কার্যকারিতা থাকে, 15 দিন পরে আপনার জমিতে আর কোনো কার্যকারিতা থাকে না। এই যে গুটি ইউরিয়াগুলো আপনার জমিতে ছিটিয়ে বপন করেন, মাটিতে পড়ে থাকে, মাটির সাথে মিশে যায়, তারপর মাটির থেকে শিকড়ের সাহায্যে খাদ্য হিসেবে ধান গ্রহণ করে। এই খাদ্য হিসেবে গ্রহণ করার থেকে যদি আপনারা স্প্রে করে সরাসরি খাদ্য হিসেবে গাছের উপরে স্প্রে করে দেন, সেগুলো 100% কার্যকরী এবং অনেক অপচয় কম হবে। এবং এক্ষেত্রে আপনারা যারা 15 কেজি ইউরিয়া সার গ্রহণ প্রয়োগ করবেন সেখানে 5 থেকে 7 কেজি পরিমাণ যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু উত্তম। এক্ষেত্রে এখন আসি, কখন আপনারা ইউরিয়া সার স্প্রে করবেন ধানের জমিতে? 20 থেকে 25 দিন বয়সে আপনারা একবার, 20 দিন বয়সে একবার এই ইউরিয়া সার জমিতে স্প্রে করবেন, 35 দিন বয়সে একবার স্প্রে করবেন, আরেকবার 45 বা 55 দিন বয়সে শেষ বা 3 বার ইউরিয়া সার প্রয়োগ করবেন। তাহলে দেখবেন যে আপনারা 1 বিঘা জমিতে 35 কেজি বা 30 কেজি ইউরিয়া সার প্রয়োগ করেন, সেখানে 15 থেকে 20 কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ স্প্রে করলে যথেষ্ট। এক বস্তা ইউরিয়া সারের দাম হলো 1350 টাকা বর্তমান যে বাজার দর, সেখানে যদি আপনার জমিতে অর্ধেক বা অর্ধেকের একটু বেশি
প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার ধানের ফলন কিন্তু একই আসবে এবং খুব ভালো ফলন হবে। সমভাবে যদি স্প্রে করেন আপনার খুবই কার্যকারিত হবে। এক্ষেত্রে অনেকের জমি আছে, যেমন কিছু মাটি আছে অ্যাসিডিক মাটি এবং কিছু মাটিতে আছে ক্ষারীয় মাটি। এই ক্ষারীয় বা অ্যাসিডিক মাটিতে আপনারা যারা সিটিয়ে বপন করবেন, মাটির অ্যাসিডিক বেশি এবং ক্ষারীয় বেশি থাকার কারণে মাটির মাধ্যমে শিকড় খাদ্য গ্রহণ করতে পারবেন আপনার মাটি অসুস্থ মাটির কারণে। কিন্তু যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার গাছের গোড়ায়, গাছের কাণ্ডে, গাছের পাতায় সরাসরি এই স্প্রে করা যে ইউরিয়া সারের পানি সেগুলো পড়বে, সেখান থেকে খাদ্য গ্রহণ করতে পারবে। এবং অ্যাসিডিক মাটি হলে কিন্তু আপনার পুরো সারটাই অপচয় হবে। তাই আমি বলবো আপনারা ইউরিয়া সার ছিটিয়ে প্রয়োগ না করে আপনারা যদি স্প্রে করে বপন করেন তাহলে সেটি খুবই ভালো কার্যকরী হবে। এক্ষেত্রে ইউরিয়া সারের সাথে আপনারা পটাশ সার প্রয়োগ করতে পারেন। ইউরিয়া সারের সাথে পটাশ সার দুইটা একসাথে মিশিয়ে যদি স্প্রে করেন অবার আপনার জমিতে আর অতিরিক্ত সার ব্যবহার করতে হবে না। অর্থাৎ এক বিঘা জমিতে 4,000 থেকে 5,000 টাকা পরিমাণ কম সার প্রয়োগ করলে আপনার ধানের ফলন খুব ভালো হবে। এক্ষেত্রে আসি এখন পরিমাণ কি, আপনারা 16 লিটার পানিতে আপনারা 1/2 কেজি পরিমাণ ইউরিয়া সার, 16 লিটার যে মেশিন পানির আপনারা কীটনাশক স্প্রে করেন যে মেশিনটা, 16 লিটার পানিতে 1/2 কেজি পরিমাণ ইউরিয়া এবং 200 গ্রাম পরিমাণ পটাশ সার একসাথে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন যে আপনার ধানে একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে স্প্রে করলে ছিটিয়ে স্প্রে করার চেয়ে ছিটিয়ে বপন করার চেয়ে যদি স্প্রে করেন কী পরিমাণ কার্যকরী একবার ব্যবহার করতে পারবেন। দর্শক মণ্ডলী, আপনারা ইউরিয়া সার ছিটিয়ে বপন না করে আপনারা স্প্রে করে প্রয়োগ করেন 100% কার্যকরী, এটি পরীক্ষিত। এবং এই আমি যে পদ্ধতিতে যে সময় ব্যবহার করতে পারলাম এইভাবে ব্যবহার করেন, 100% কার্যকরী হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।